আমার পাখিটা সবেমাত্র একটা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বের করল আমি এসেছিলাম ওদের খাবার দিতে তো দেখলাম ছেলে পাখিটা উপর থেকে একটা ডিমের খোসা ফেলছে তো আপনাদের যদি আমি ডিমের খোসাটা দেখাই দেখুন এটা কেমন হয়েছে এটার ভেতরে কিন্তু আপনি লাল রক্তের শিরা উপশিরা দেখতে পাচ্ছেন যদিও ক্যামেরাতে পুরোপুরি স্পষ্ট হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমার ধারণা আপনি আইডিয়া করতে পারছেন এটার মধ্যে একটা লাল আভা রয়েছে এটা নিয়ে চতুর্থবারের মতো পাখিগুলো ডিম দিল আসুন বাচ্চাটা কীরকম হলো আর বাচ্চা ফুটানোর সময়টাকে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি আর সাথেই ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় আপনি কি করতে পারেন বা আপনার করণীয় কী এ বিষয় নিয়েও কথা বলবো। আসলে ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় আঠারো দিনের মতো লেগে যায় অনেক ক্ষেত্রে কম লাগে ষোলো সতেরো দিনেও হয় কিন্তু সাধারণভাবে আঠারো থেকে বিশ দিনের মতো লেগে যায় দেখুন পাখিটা কিন্তু তার নতুন হওয়া বাচ্চাটাকে তার পাখা দিয়ে পুরোপুরি ঢেকে রেখেছে আপনি বাইরে থেকে দেখতে পারছেন না তো আমি আপনাদের এটা দেখাবো একটু পর পাখিটা বের হয়ে আসবে তখন আপনি ফুললি ক্লিয়ার দেখতে পাবেন বাচ্চাটা দেখতে কীরকম হয়েছে আর কি আর কতগুলো ডিম রয়েছে সেটাও দেখতে পাবেন কিন্তু তার পর যে বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাচ্চা হওয়ার সময়টাতে আপনার করণীয় কি বা এ সময় আপনি কি করতে পারেন আপনি এ সময় দেখবেন মা বাবা পাখি দুইজনে খুব ব্যস্ত থাকবে ছেলে পাখিটা দেখেন একটু পর পর হাড়ের ভেতরে গিয়ে লাফ পাচ্ছে সে বারবার মেয়ে পাখিটাকে ঠুকরে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আবার কখনো কখনো ওই ডিমটা ফাটানোর জন্য সে বারবার চেষ্টা করতে থাকে তো এ সময় আসলে আলটিমেটলি আপনার করণীয় হলো পাখিকে ডিস্টার্ব না করা এছাড়া আপনার আর কোনো করণীয় নেই আপনি তাদের সাধারণভাবে প্রতিদিন যে খাবার দাবার দেন সেটা খাইয়ে যাবেন স্বাভাবিকভাবে যে যত্ন পরিচর্যা করেন সেটা ওদের করে যাবেন কিন্তু এই মুহূর্তে মানে বাচ্চা হওয়ার সময়টাতে আপনার যে কাজটা হবে পাখিকে ডিস্টার্ব না করা তো আমিও ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু দেখলাম ও এই ডিমটা বের করে ফেলছে সেহেতু আমি বুঝতে পারলাম বাচ্চাটা হচ্ছে আমি যাই হোক ওদের একটু সাইড থেকেই ভিডিওটা করার চেষ্টা করেছি যতটা কম ডিস্টার্ব করে করা সম্ভব তো দেখুন এই যে ডিমের খোসাগুলো এখানে পড়ে রয়েছে মূলত দুইটা খোসা রয়েছে এইটা উপরের ছোট অংশটা আর ভেতরে রয়েছে আর বড়ো অংশটা ওইটা আমি তো শুরুতে আপনাদের দেখালাম ওটার ভিতরে কীরকম লাল হয়ে আছে আর ভিতরে এখনও কাঁচা কাঁচা তার মানে বাচ্চাটা এই আধ ঘন্টার মধ্যে ফুটেছে জাস্ট আমার চোখের সামনেই ফুটেছে তখন আমার কাছে ক্যামেরাটা ছিল না তাই আমি রেকর্ড করতে পারিনি তো যাই হোক এক্ষেত্রে যখন আপনার পাখির বাচ্চাটা ফুটবে বা ডিম ফুটে বাচ্চা বের হবে তখন আপনি তাদেরকে কোনো রকমের ডিস্টার্ব করবেন না এটা হলো আপনার করণীয় কাজ তবে কিছু কিছু পাখির ক্ষেত্রে মানে কিছু কিছু বাজরিকার পাখি বাচ্চা ফোটানোর সময় তাদের ডিমটাকে ঠিকভাবে ভেঙে বাচ্চাটাকে বের করতে পারে না এরকমটা দেখা যায় এটা হলো গিয়ে আপনার যখন আপনি দেখবেন যে আপনার পাখির বাচ্চা হওয়ার সময় ওই ডিমটা ফেটে বাচ্চাটা বের হতে পারছে না বাচ্চা খোসার ভিতরে থেকে মারা যাচ্ছে এরকম পরিস্থিতিতে আপনি একটু একটু হাতে এখানে লাগাতে পারেন তো এক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে হয় তবে কোনো প্রবলেম নেই তবে যদি দেখেন যে এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি ডিমের খোসাটাকে হালকা নরম করে দিতে পারেন বা এটাকে বাচ্চাটা যাতে সহজে বের হতে পারে একটু জায়গা ভেঙে নরম করে দিতে পারেন দেখুন এই যে ও কিন্তু সরে গেছে বাচ্চাটার উপর থেকে বাচ্চাটা শুধু ছটফট করছে এটা কেবলমাত্র এই ডিম থেকে ফুটলো দেখতে পাচ্ছেন আরও চারটা ডিম রয়েছে আশা করছি দু একদিনের মধ্যেই আমরা আরো কয়েকটা বাচ্চা এখানে দেখতে পাবো তো যাই হোক যে কথায় ছিলাম যদি দেখেন পাখিগুলো ডিম ভেঙে বাচ্চা বের করতে পারছে না আর এটা হওয়ার একটা মূল কারণ হলো অনেক সময় আমরা পাখিকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়ামের ওষুধ টষুধ খাইয়ে ফেলি ফলে পাখির ডিমের খোসাটা অতিরিক্ত শক্ত হয়ে যায় তাই বাচ্চা ভেতর থেকে বের হতে পারে না আর বের হতে না পেরে মারা যায় ওরকম হলে আপনি একটা ছোট টুথপিক দিয়ে ওই ডিমের খোসাটাকে দুই তিন দিক থেকে একটু নরম করে দিতে পারেন কিন্তু পুরোপুরি খুলবেন না অনেকে বলে যে সাহায্য করতে বাচ্চা বের হওয়ার সময় কিন্তু না আমি আপনাকে যেটা ক্লিয়ার কাট বলছি আপনি ডিমটাকে কখনো খোলার চেষ্টা করবেন না আপনি হয়তো সাইড দিয়ে এটাকে হালকা ভেঙে দিতে পারেন আপনি দেখছেন মা পাখিটা একটা ছিদ্রি করেছে বাচ্চাটাকে বের করার জন্য আপনি সাইড দিয়ে ছিদ্রিটাকে আরেকটু বড় করে দিতে পারেন কিন্তু খুলে দেবেন না ওদের প্রাকৃতিক বাতাসের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে তা হলে কিন্তু যদি একবারে খুলে দেন সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু মরে যায় তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো সহজ কথা হলো স্বাভাবিকভাবে যদি বাচ্চা জন্ম দিতে পারে বা বাচ্চা ফোটাতে পারে পাখিগুলো তবে আপনি ভুলেও হাত দেবেন না ওদের কোনো রকম ডিস্টার্ব করবেন না এই সময় আপনি দূরে থাকেন আর যদি স্বাভাবিকভাবে ফোটাতে না পারে মানে আপনি বারবার দেখছেন পাখি ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা ডিমের ভেতর থেকে বের হতে পারছে না কোষাস্তর কারণে বা ডিমে একটু ফাটিয়েছে কিন্তু বাচ্চাটা এতটা শক্তিশালী না যে ডিম থেকে বের হতে পেরেছে এরকম সিচুয়েশনে মন্দের ভালো হিসাবে আপনি তখন ওদেরকে সাহায্য করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাজিকার পাখি পালন এবং খরগোশ পালন বিষয়ক এমনই সব দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেষ থাকার জন্য